আন্তর্জাতিক গ্রেপলিং চ্যাম্পিয়নশিপে সেকেন্ড ইন্ডিয়ান ওপেন তৃতীয় স্থান দখল করে দুটি ব্রোঞ্জ পদক ছিনিয়ে আনেন ত্রিপুরার দুই গ্রেপলিং খেলোয়াড়। প্রদীপ সরকার 58 কেজি ওয়েটে ও বাপন সাহা 64 কেজি ওয়েটে এই পদক জয়ী হন। 6 ডিসেম্বর নয়াদিল্লির তালকাটোরা ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলার পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বিজয় গোয়েল। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেয়র অদেশ গুপ্তা, গ্রেপলিং ফেডারেশনের সহ সভাপতি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। উল্লেখ্য, ত্রিপুরা থেকে কোচ উত্তম আচার্যের নেতৃত্বে 5 জন খেলোয়াড় এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেন। অন্যরা হল শম্ভু কুমার দেববর্মা, মিলন দাস ও প্রশান্ত দেবনাথ।